This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সরকার তো 5 মাস 6 মাস যখনই হতে পারে পড়ে যেতে পারে, অসুবিধা তো কিছু নেই। কি সরকার কিভাবে চলে, বিধায়কদের সমর্থনে চলে। হঠাৎ বিধায়করা মনে করলো আমরা সমর্থন করবো না, আমরা অন্য কাউকে সমর্থন করবো, বিধায়কদের মনে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। দেখুন এগুলো ইন্টারনাল বিষয়ে আমি বাইরে বলতে পারবো না, তবে ভারতীয় জনতা পার্টি মনে করে এখন যেখানে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ একান্ত প্রয়োজন, নাহলে মানুষের প্রাণ, আরও কিছু বাংলার মানুষের প্রাণ যাবে, সেজন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ খুব প্রয়োজন। এবং যথারীতি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি বলেছি আগেই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হবে, এটুকু আমার পূর্ণ বিশ্বাস আছে আমাদের কেন্দ্রে। দেখুন এত সন্ত্রাসের পর আমরা সব জায়গায় আমাদের সিটের সংখ্যা বেড়েছে দু একটি জেলা বাদ দিয়ে, এবং আমাদের ভোট পার্সেন্টে 2018 সালের তুলনায় 10% বেড়েছে। সবসময় নির্বাচন নির্বাচনের সাথে ট্যালি করতে হয়, লোকসভা লোকসভার সাথে, বিধানসভা বিধানসভার সাথে, এবং পঞ্চায়েত পঞ্চায়েত আমরা সেটাই অ্যানালাইসিস করছি। এত কিছুর পর ভোট হতে দেয়া নেই, ভোটের গণনায় লুট, আমাদের কর্মীদের উপর আক্রমণ, বাড়িঘর ভেঙে দেওয়ার পরেও যখন আমরা এতটা পেরেছি, আমরা এই রেজাল্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ইঙ্গিতবাহী বলে মনে করছি। সরকার তো 5 মাস 6 মাস যখনই হতে পারে পড়ে যেতে পারে, অসুবিধার তো কিছু নেই। কি সরকার কীভাবে চলে, বিধায়কদের সমর্থনে চলে, হঠাৎ বিধায়করা মনে করলো আমরা সমর্থন করবো না, আমরা অন্য কাউকে সমর্থন করবো, বিধায়কদের মনে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। আবার এমন গণ আন্দোলন শুরু হলো, বিধায়করা বললো আমরা আজকে থেকে আর বিধায়ক নেই, সবাই হাত জোর করে বিধায়ক পদ ছেড়ে দিল, এরকম গণ আন্দোলন হতে পারে, সেই সম্ভাবনা কি রয়েছে? সমস্ত কিছু সম্ভাবনা, রাজনীতির সম্ভাবনা এখানে কোনো সম্ভাবনাই অস্বীকার করা যায়।